নদিয়ার শান্তিপুর 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন তোপখানা এলাকার বাসিন্দা তথা পেশায় এক তাঁত শিল্পী সৌমদীপ মণ্ডল তাঁতের ব্যবসার দুরবস্থা কাটিয়ে এবার সোশ্যাল মিডিয়ার উপর ভর করে মাত্র কয়েক বছরের মধ্যেই হয়ে উঠেছেন পেশাদার মৃৎশিল্পী। তাঁতির ঘরে ছেলে হয়ে নিজের হাতেই গড়ে তুলছেন একের পর এক দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন প্রতিমা। ছোটবেলা থেকে মূর্তি বানানো এবং শিল্পকর্মের প্রতি আগ্রহ ছিল নদিয়ার শান্তিপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের তোপখানা এলাকার বাসিন্দা তথা পেশায় একজন মৃৎশিল্পী সৌমদীপ মণ্ডলের। যেখানে দাঁড়িয়ে সৌমদীপ মণ্ডলের বাবা একসময় ছিলেন তাঁত শ্রমিক, কিন্তু ধীরে ধীরে তাঁতের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন বর্তমানে সৌমদীপ মণ্ডলের বাবা পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। মণ্ডল পরিবারে এর আগে কেউই এই মৃৎশিল্প শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে নিজের আগ্রহের জোরে বেশ কয়েক বছর ধরে মিলিয়ে মূর্তি বানানোয় মনোনিবেশ করেছেন সৌমদীপ মণ্ডল। জানা যায় সৌমদীপ মণ্ডল নদিয়ার শান্তিপুর কলেজ থেকে স্নাতক পাশ করে। সে আঁকা শেখানোর মধ্যে দিয়ে এখন রীতিমতো স্বপ্ন দেখে নিজের হাতে বিভিন্ন প্রতিমা বানিয়ে স্বনির্ভর হওয়ার। কিন্তু সৌমদীপের বাবা সন্দীপ মণ্ডল পেশায় একজন তাঁত শ্রমিক হওয়ায় ছেলে সৌমদীপ মণ্ডল ছোটবেলা থেকেই আঁকা শেখার মধ্যে দিয়ে প্রতিমা বানানোর প্রথাগত প্রশিক্ষণ কখনো কারোর থেকে নেয়নি। কিন্তু বিভিন্ন বাড়িতে প্রতিমা বানানো এবং প্রতিমা রং করার কাজ দেখে দেখে একাই শিখেছে প্রতিমা বানানোর কাজ। এরপর কখনো রাধাকৃষ্ণ কিংবা কালী প্রতিমা, আবার কখনো গোপাল মূর্তি এবং বেশ কিছু সরস্বতী প্রতিমা নিজের হাতেই তৈরি করে তাক লাগায় সে। সৌমদীপ মণ্ডলের নিজের হাতে প্রতিমা বানানোর পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলি বিক্রি করার আহ্বান জানায়, কিন্তু সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করে ইতিমধ্যেই নিজের হাতে বানানো একের পর এক প্রতিমা জেলা ছাড়িয়ে পাড়ি দিচ্ছে রাজ্যের সর্বত্র বিভিন্ন জায়গায়। সৌমদীপ মণ্ডলের নিজের হাতে বানানো একের পর এক প্রতিমা জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পাড়ি দেওয়ায় খুশি সৌমদীপের বাবা মা এবং গোটা মণ্ডল পরিবার। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তবে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর, আর সেই কারণেই এই সময় বিভিন্ন মিনিয়েচার দুর্গা প্রতিমা তৈরি করার মধ্যে দিয়ে চরম ব্যস্ততা রয়েছে মণ্ডল পরিবারের ছেলে সৌমদীপের। ছোটবেলা থেকে আঁকা শেখার কারণে অত্যন্ত দক্ষতার সঙ্গে একের পর এক দুর্গা প্রতিমা থেকে শুরু করে প্রতিমা নিজের হাতে গড়ে তুলেছেন সৌমদীপ। তবে সৌমদীপ বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে দিন রাত এক করে ইতিমধ্যে পরিশ্রম করে নিজের হাতে দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন প্রতিমা বানিয়ে সংসারে আর্থিক যোগান দিয়ে চলেছে। বর্তমানে মিনিয়েচার দুর্গা প্রতিমার চাহিদা ক্রমশই বেড়ে চলেছে। বিভিন্ন ফ্ল্যাট কিংবা আবাসনে ছোট আড়ম্বর করে ছোট ছোট দুর্গা প্রতিমা পুজো করে থাকেন অনেকেই। তবে আবার বড় বড় পুজোর উদ্যোক্তারা থিমের ঠাকুরের নিচে সাবেকেনার জন্য ছোট ছোট দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করে পুজো করেন। এছাড়াও ঘর সাজাতে অনেকেই এই মিনি দুর্গা প্রতিমা বাড়িতে নিয়ে যান সাজিয়ে রাখার কারণে, আর সেই কারণেই ক্রমশ বেড়েই চলেছে এই মিনি দুর্গা প্রতিমার চাহিদা। এটা সময় লেগেছে মোটামুটি ভাবে 3 সপ্তাহ 4 সপ্তাহ মতো সময় লেগেছে, আর এটা যাচ্ছে হচ্ছে কলকাতা। তো কিভাবে যোগাযোগ হলো যিনি নেবেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর আগে উনি ঠাকুর নিয়েছেন? না, এর আগে উনি ঠাকুর নেননি, এটা প্রথম যোগাযোগ। ডিজাইনের ক্ষেত্রে কি উনি পাঠিয়েছিলেন না তুমি? ওনাকে শান্তিপুরের নানান ঘরনার মূর্তি বা আমারও অনেক কাজ পাঠিয়েছিলাম, সেখান থেকেই একটা পছন্দ তিনি করেছিলেন, তারপরে আমার উপরে ছেড়ে দিয়েছিলেন বাকি কাজটা, এবং আমি সেটা আমার মতন করে গঠন করেছি। যা পারিশ্রমিক সেটা কি মানে নিয়ে যাওয়ার সময় দেন? হ্যাঁ, কিছু পারিশ্রমিক আগেই দিয়ে দেন যেটা অ্যাডভান্স, আর কিছু পারিশ্রমিক পুরো বাকিটা সেটা নিয়ে যাওয়ার সময় পুরো। তোমাদের এমনি পরিবার তো কুম্ভকার সম্প্রদায়ভুক্ত নয়? না। কি নাম তোমার? সৌমদীপ মণ্ডল। আচ্ছা, বাবা কি করেন? বাবা আগে তাঁতের ব্যবসায় যুক্ত ছিল, এখন ইলেকট্রিক্যাল লাইনে। কেন মানে তাঁতের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য? আর ভাই বোন? ভাই বোন বলতে আমি একাই। পড়াশোনা? পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তখন এই ধরনের আর্টের কিছু করনি? হ্যাঁ, তখনও আর্টের কাজই করতাম। না মানে এমনি পড়াশোনা বলছি। না, আর্টের লাইনে আমি সেরকমভাবে কোনো পড়াশোনা এখনো অব্দি করিনি। কি কারণে সেটা? সেটা আর্থিক একটা পরিস্থিতির কারণে, যেটা অনেক অ্যামাউন্ট খরচা হয় সেটা আমি দিয়ে উঠতে পারিনি। কত বছর ধরে ঠাকুর বানাচ্ছো তুমি? আমি ছোটবেলা থেকেই মাটির মূর্তির কাজ করি, কিন্তু ব্যবসার ভিত্তিক আমি নেমেছি মোটামুটি 3-4 বছর। তো কেমন সাড়া পাচ্ছ? কেমন? মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। কি কি ঠাকুর এখনো পর্যন্ত বানিয়েছো? মোটামুটি যাচ্ছে। মোটামুটি এখনো অব্দি দুর্গা তো গেছেই অনেকগুলোই, কালী মূর্তি অনেক গেছে, তারপরে হরগৌরী, জগদ্ধাত্রী মূর্তি, অন্নপূর্ণা মূর্তি, সরস্বতী, লক্ষ্মী, এরকম সবই যায় মোটামুটি। হ্যাঁ, সব সিজনে মোটামুটি যায়। আর দূরে সবচেয়ে কোথায় যায়? দূরে বলতে এখনো অব্দি একটা শিলিগুড়ি গেছে, আর বেশ অধিকাংশটাই কলকাতা। আচ্ছা, তো এই যেগুলো নিয়ে যান ছোট মিনিয়েচার ঠাকুর, সেগুলো কি বিসর্জন হয়? হ্যাঁ, একটা দুটো বা পুজো হয়? হ্যাঁ, একটা দুটো ক্ষেত্রে হয়তো শোপিস হয়, কিন্তু বাকি প্রত্যেকটা মূর্তি বিসর্জন হয় পুজোর জন্য। আচ্ছা, তো তার মানে কি যারা তোমার কাছ থেকে অতীতে নিয়েছেন তারা আবারও নিচ্ছেন, এরকম প্রবণতা দেখা যায়? এরকম আছে। আচ্ছা, তো সমস্যা এখন কি রয়েছে, মানে তোমার কি হলে আরো
প্রতিষ্ঠিত হতে পারো বলে মনে করছো? হ্যাঁ, এবার এইগুলো তো আমি মিনিয়েচার কাজ করছি, এবার আমার বড় কাজেরও অনেক অর্ডার আসে, সেক্ষেত্রে আমি আমার জায়গার জন্য, প্লেসমেন্টের জন্য যে জায়গাটা প্রয়োজন সেটার জন্য আমি নিতে পারি না। তা এবার একটা বড় কারখানার একটা চেষ্টা, যেখানে গেলে অন্তত পক্ষে একটা বড় ঠাকুরের দিকে ঝোঁক নেওয়া যায়। আচ্ছা, আর কি মনে করছো, মানে এই হাতের কাজ বানিয়ে, ঠাকুর বানিয়ে নিজের সংসার অতিবাহিত করা যায়? হ্যাঁ, চেষ্টা করলে করা যাবে। আচ্ছা, আর এই ঠাকুরের ক্ষেত্রে কি, মানে এই যে ঘরানা সোলার কাজ পেছনে দেখে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কি মাটি দিয়েই করা সব? হ্যাঁ, সব মাটি দিয়েই। তো মানে অনেক সময় বলা হয় যে বড় কাজের ক্ষেত্রে যেমন বেশ খানিকটা কঠিন, ছোট কাজ খুব সহজ, ব্যাপারটা এরকম কি? ছোট কাজ বেসিক্যালি করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, যেটা বড় কাজের ক্ষেত্রে অনেকটাই কম সময় লাগে, যেহেতু অনেকটা জায়গা পাওয়া যায়, কিন্তু ছোট কাজে তো অতটা জায়গা পাওয়া যায় না, অনেক ছোট ছোট বিষয়ে নিখুঁত নিখুঁত কাজ করতে হয়, সেক্ষেত্রে ধৈর্যের অনেকটাই প্রয়োজন। এক্ষেত্রে কি ছাঁচের ইয়ে দেওয়া হয়? হ্যাঁ, ছাঁচের বলতে অধিকাংশটাই নিজের হাতে করা, আর কিছু কিছু ডিজাইন যেগুলো তো এক মাপ করতে গেলে নিজের হাতে করে নিয়ে সেটাকে ছাঁচ করে তারপর সেটাকে, এই তোমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা একটা খণ্ড প্রথমে ছাঁচে করে নিয়েছো? হ্যাঁ, মানে নিজে করে সেটাকে ছাঁচ বানিয়েছো, তারপরে এরকম করে জুড়ে জুড়ে দিয়ে দেওয়া, এর মধ্যে চক চিক চিক করছে একটা পোর্শন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই কিছুটা একটু পরিমাণ অভ্র একটুখানি রঙের মধ্যে দেওয়া আছে ম্যাট ফিনিশ করা। আচ্ছা, আর এই যে ঠাকুরের ধরন, সেটা কি ওনারা দিয়ে দেন যারা নেন? ওনারা বেসিক্যালি কিছু বলে দেয়, মানে যে গঠনটা কীরকম হবে, কিন্তু পার্টিকুলার বেসিক্যালি সব কিছুটাই আমাদের নিজেকেই করতে হয়। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।